অভিবাদন জানাই। এই যে আমরা অগ্নি আমরা প্রজ্বলন করছি, সেই অগ্নি প্রজ্বলিত হোক, অগ্নি প্রজ্বলিত হোক। আমাদের মনের মধ্যে যে অন্ধকার আছে, সেই স্বামী বিবেকানন্দের সেই প্রেরণা আমাদের সকলের মনের মধ্যে সঞ্চারিত। প্রজ্বলন, এই অগ্নি প্রজ্বলনের মাধ্যমে আমাদের মনের অন্ধকার উদ্বোধনী সঙ্গীত নিকিতা বিশ্বাস এবং তার গ্রুপ তোমরা মঞ্চে আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হচ্ছে নিকিতা এবং সঙ্গে আপনার অনুষ্ঠান আমরা শুরু করবো খুব শীঘ্রই। আগে আমরা বলে রাখি যে এই উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সেই সুযোগ সৃষ্টি হয়েছে উৎকর্ষ বাংলার মাধ্যমে স্বামী বিবেকানন্দ কর্মসংস্থান প্রকল্প, সেটাও দিব সমাজের জন্য। এছাড়া একই সাথে আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোনেরা রয়েছে তারা জানে তাদের স্কুলে মিড ডে মিল, তাদের স্কুলের পাঠ্য বই, তাদের পোশাক, প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের পাঠ্য বই জিতে থেকে শুরু করে এবং স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়নে, যদি পরিকাঠামো ঠিক না থাকে তাহলে কিন্তু বিদ্যালয়ে শিক্ষাদান খুব মুশকিল হয়ে যায়। এছাড়া কন্যাশ্রী প্রকল্প রয়েছে, শিক্ষাশ্রী প্রকল্প রয়েছে, সবুজ সাথী প্রকল্প রয়েছে। এই সাইকেল পাচ্ছে ছেলে মেয়েরা, তারা সহজে স্কুলে যেতে পারছে। ছাত্র ছাত্রী যুবক যুবতীদের উন্নয়নের জন্য সরকার চেষ্টা করছে, যার ফলে কেন চেষ্টা করছে যে সবল সুস্থ ছাত্রছাত্রী যুবক যুবতীরা থাকলে তবেই দেশের উন্নতি হবে, তবেই সমাজ এগিয়ে যেতে পারবে। এখানে ছাত্রজীব উৎসবের সার্থকতা এই কাজগুলির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে থেকে যাতে প্রতিভার বিকাশ ঘটে সেই কাজও সরকার করে চলেছে। সরকারের এই কর্ম প্রচেষ্টার পাশে আমাদের থাকতে হবে এবং এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের যুব আধিকারিক মহাশয় এবং তার সঙ্গে যোগ্য সংবাদ দিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী প্রতিনিধিগণ, তাদেরকে আমাদের হার্দিক ধন্যবাদ। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।